বিশ্বকর্মা বয়লিশকর্মা পাশর নিরীক্ষণ করে নীল বাটালি নিয়ে চাবিখানি আমার হস্তে দিয়ে গেল। কিন্তু বাসর কেমন হয়েছে তা তো আমায় জানতে হবে, সনকাকে পাঠিয়ে আমাকে জিজ্ঞাসা করে দেখতে হবে বাসর কেমন হয়েছে। কইরে সনকা, সনকা বলুন মহারাজ। সনকা, তোমার পূর্ব কথা মতো বিশ্বকর্মার বয়লিশকর্মাকে দিয়ে লৌহবাসর সাঁতালি পর্বতে নির্মাণ করেছি, এই তার চাবিকাঠি। নাও এই চাবিকাঠি নিয়ে তুমি তোমার সখীদের নিয়ে সেই বাসর নিরীক্ষণ করে এসো। এই নাও সনকা সেই বাসরের চাবিকাঠি। তাহলে আমি এই মুহূর্তে অন্তপুরে গমন করলাম, তুমি তোমার সখীদের নিয়ে যাও সেই সাঁতালি পর্বতে। চল রানীমা, আজ বাসরি দেখতে যাই সনকা, আজ দাসী সাথে লই গু সনকা, আর ধীরে ধীরে চল সনকা, আরে বাছর দেখতে যাই। আরে বাছর সামুকে গিয়ে, আরে বাছর সামুকে গিয়ে, আরে কতই চিন্তা করে। মুখে গিয়ে আরে বাসর সা মুখে গিয়ে, আরে কতই চিন্তা করে। আর শিব দুর্গার মূর্তি আরে দেখিতে পাইল, পূর্ব দিকে গেল সনকা, আর দাসীর সঙ্গে লয়ে। আর ঈশান কোণে গিয়ে সনকা, আর ঈশান কোণে গিয়ে সনকা, আর পঞ্চপুরী লোহার কলা চল। আর পঞ্চপুরি লোহে কড়াই আর অঞ্চলে বাঁধি, বলো রানীমা তুমি ওটা কি পেয়েছো রানীমা? পঞ্চকুড়ি লোহের কলাই। বলো রানীমা চলো গিয়ে ওটা মহারাজকে দেখাই। রানীমা চল। তাই চলো রানীমা। নমস্কার, রামপ্রসাদ অধিকারী, সুস্মিতা অধিকারী, বাসন্তী অধিকারী, অমিত অধিকারী, কল্পনা দাস, এই মামলসা নাম করে 300টি টাকা পুরস্কার করেছে মা, যেন ওদেরকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবল রাখে। মা নামে জোর করে একবার ধ্বনি দাও ওদের নামে, মামলসা নাম করে একবার মামলসা নাম করে একবার।
সনকা গেছে বাসর নিরীক্ষণ করতে, কিন্তু সনকার আসতে এত বিলম্ব হচ্ছে কেন? এই তো সনকা, আমি বাসর দেখে এসেছি। তুই বাসর দেখে এসেছিস? সুন্দর হয়েছে বাসর, কিন্তু আমি বাসর প্রান্তে কি পেয়েছি জানেন? ও, তুমি বাসর দেখে খুব সুন্দর হয়েছে বাসর, কিন্তু তুমি বাসরের প্রান্তে কি পেয়েছো? বাসরের ঈশান কোণে পেয়েছি আমি পঞ্চকুটি লোহের কলায়। পঞ্চকুটি লোহের কলায়? এ তোমার ভ্রান্ত ধারণা। আরে বিশ্বকর্মা বয়ালিশ কর্মা লৌহ দিয়ে সেই বাসর নির্মাণ করেছিল, হাতুড়ি দিয়ে তৈরি করতে সেই লৌহ টুকরো বুঝি পড়ে থাকবে, তা তুমি কেন পঞ্চকুটি লৌহের কলাই কুলিয়ে এনেছো? ওগো মহারাজ, আদি পঞ্চকুটি লোহের কলাই কেন কুলিয়ে এনেছি জানেন? কেন? আজ ঘটক দিজমরের হাতে দিয়ে এই পঞ্চকুটি লোহের কলাই কন্যার সন্ধানে পাঠাবেন, যে সতী মায়ের সতী কন্যা হবে অন্যের নেন এটিকে সিদ্ধ করে দেবে। কি বললে সনকা? হে, তুমি কি অসম্ভব কথা বললে! এই পঞ্চকোটি লৌহের কলাই যদি সতী মায়ের সতী কন্যা হয়, তাহলে লৌহ কলাই অন্যের ন্যায় সিদ্ধ করে দেবে, এটাই তোমার অনুমান? কিন্তু এটা কখনো বিশ্বাসযোগ্য নয় সনকা, বিশ্বাসযোগ্য নয়। রক্ত মাংসে গড়া মনুষ্য দেহ কোনোদিন এই লৌহ কলাই সিদ্ধ করতে পারে না। সত্যই মহারাজ, যদি সে সতী মায়ের সতী কন্যা হয়ে থাকে অবশ্যই পারবে পঞ্চকুটি লোহের কলাই সিদ্ধ করতে। বেশ, তাহলে তুমি যখন বলছো যদি সত্যিকারের সেই সতী মায়ের সতী কন্যা হয়, তাহলে এটাই পরীক্ষা জানা যাবে যে সত্যিকারের সে সতী নারী। সত্যই মহারাজ। তাহলে দাও, আমার হস্তে তুলে দাও সেই পঞ্চকোটি লৌহের কলাই। এই নিন মহারাজ। এই পঞ্চকোটি লৌহের কলাই আমি দ্বিজবরের হাতে তুলে দেব। যাও সনকা, অতি সত্বর তুমি অন্তর্মহলে যাও, কোন দাঁড়ি প্রহরীকে দিয়ে দ্বিজবরকে আমার সম্মুখে পাঠিয়ে দাও। যাও। তাই হোক মহারাজ, আমি চললাম অন্তপুর মাঝে। যাওয়ার পূর্বে আপনি বাসরের চাবি ধরুন। বাসর তো নির্মাণ হয়ে গেল, বাসরের চাবি আমার হস্তে। এদিকে সনকা দিয়ে গেল কন্যার অন্বেষণ করার জন্য এই পঞ্চকোটি লৌহের কলাই। যদি কোনো সতী মায়ের সতী কন্যা হয়, তাহলে অন্যের ন্যায় সিদ্ধ করে দিতে পারবে। কই রে, কে কোথায় আছিস? দ্বিজবরকে আমার সম্মুখে পাঠিয়ে দে। ও আগে মহারাজ কেমন আছেন? ভালোই আছি দ্বিজবর মহাশয়। আপনাকে যে জন্য আমি ডেকেছি তার কারণ কি জানো? আগে কারণটা কি শুনবো তারপরে। কারণটা হলো আজকে তুমি তো এই এলাকার দ্বিজবর অর্থাৎ ঘটক মশাই। আগে আপনি সত্যি কথা বলেছেন। তাই বিভিন্ন পাত্রেরও সন্ধান করো, আবার কন্যারও অনুসন্ধান করো। না মহারাজ, এটা আমি ভুল করছি। আমি ভুল করছি? হ্যাঁ। তাহলে তুমি কি বলো, সত্যিটা কোনটা? সত্যিটা হচ্ছে আমি কোনো কেন্দ্র সন্ধান করি না। কেন্দ্র নয় কন্যা। ওই তো কেন্দ্র নয়, সতী মায়ের কন্যা সন্তান আমার পুত্র লখাইয়ের। আরে তোমার কর্ণে কি কম শোনা যায়? আগে শুনতে পেতাম, বয়সটা হয়ে গেছে তো। ও, বয়স অনেক হয়েছে তাই তুমি শুনতে পাও না? না। তাহলে তুমি কাছাকাছি এসো। শোনো দ্বিজবর মশাই, আমার পুত্র লখাইয়ের বিবাহ দেব, তাই তোমাকে সতী মায়ের সতী কন্যার অন্বেষণ করতে হবে। হরি হরি হে মাধব গাধব না চান। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো দ্বিজবর মহাশয়, তাহলে আপনার কন্যার জন্য একটা সুপাত্র সন্ধান করে দিতে হবে। না 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 দ্বিজবর মশাই, আমার পুত্রের জন্য একটা সুকন্যার অনুসন্ধান করে দিতে হবে। আর যদি কিছু নাম মনে করেন, পুত্রের বয়স কত? পুত্রের বয়স দ্বাদশ বৎসর। দ্বাদশ অর্থাৎ বারো বৎসর। দ্বাদশ অর্থাৎ বারো বৎসর, অতি উত্তম কথা। তাহলে আপনি বারো বছরের পুত্রের বিবাহ দেবেন সতী মায়ের সতী কন্যা। মহারাজ বলছিলাম সে মেয়ে সতী না অসতী আমি তার মধ্যে ঢুকতে যাবো না। না না, তোমাকে নিশ্চয়ই আমি পদ বলে দেব। পদ বলে দেন। তোমাকে আমি দেব পঞ্চকোটি লৌহের কলাই। পঞ্চ
বটি মানে কি মম পঞ্চগুটি গুটি আচ্ছা গুটি মানে টুকরো পঞ্চগুটি লৌহ কলাই আপনি আমার হাতে দেবেন তারপর সেই পঞ্চগুটি লৌহের কলাই যদি কোন সতী মায়ের সতী কন্যা হয় আচ্ছা তাহলে সে যদি এই পঞ্চগুটি লৌহের কলাই অন্যের ন্যায় রন্ধন করে দিতে পারে মহারাজ তাহলে বোঝা যাবে সেই হচ্ছে সতী কন্যা ও মহারাজ এটা অসম্ভব এ কোনদিন হতে পারে লোহা কেউ কোনদিন ভাতের মতো সেদ্ধ করতে পারে তোমরাই বলো অসম্ভব কে সম্ভব করতে হবে দিজবর বসায় এই পঞ্চকোটি লোহের কলাই তুমি যদি কোনো সতী নারীকে অনুসন্ধান করে আমার বধুমাতার যোগ্য নিয়ে আসতে পারো তোমাকে সুন্দরভাবে পুরস্কারে পুরস্কৃত করব তোমাকে এমনি তোমাকে কষ্ট করতে হবে না যাও এই নাও সেই পঞ্চকোটি লোহের কলাই বলো বলছিলাম সেই দিন আমপান ঝড়ে আমার মানি ব্যাগটা হারিয়ে গেছে মানি ব্যাগ হারিয়ে গেছে যদি কিছু মানে ওই পথ খরচা দিতেন আর ঠিক আছে দিজবর মহাশয় এই নাও বহু মূল্যের রত্ন মানি ধর বাবু ও দোকানে দিলে বলবে তুই শালা কোথা থেকে চুরি করে নিয়েছিস তুমি আমার নাম বলবে হ্যাঁ বলবে যে চম্পক অধিপতি চাঁদ সদাগরের পুত্রের বিবাহের জন্য আমি কন্যা সন্তান অনুসন্ধান করতে যাচ্ছে তাই আমাকে পুরস্কার দিয়েছে আর কেউ কিছু বলবে না ও হবে না যদি আপনার নাম বললে কেউ খেলায় ও নাম বললে খেলাবে না মারবে না আর তোমাকে শ্রদ্ধা করবে না ধরে ধরুন না যদি করে করে তাই বলছিলাম যদি করে তাহলে সঙ্গে সঙ্গে আমার সম্মুখে এসে নালিশ জানাবে আমি করব তার বিচার এই মহারাজ নাচছি এই নাও নিয়ে যাও আপনি কি ভয় পেয়েছেন নাকি না দেখছিলাম যদি ভারী জিনিস বলতে পারি ভারী জিনিস মহারাজ আপনার কি পড়ে গেছে এটাই তো আমি বলতে চাইছিলাম ও মহারাজ মহারাজ এই যে আপনি আমাকে এত ভালোবেসে একটা জিনিস দিলেন তাহলে আমি সত্যি করে কথা দিচ্ছি আমি এমন মেয়ে দেখব এমন মেয়ে দেখব এমন মেয়ে দেখব যে আপনি তাকে জীবনে চোখে দেখতে পারবেন চোখে দেখতে পাবো নি দিজবর মশাই কি বলে গেল সতী মায়ের সতী কন্যার অনুসন্ধান করতে করতে সে প্রান্ত থেকেও প্রান্তে চলে যাবে কিন্তু সত্যিকারের কেই সেই সতী মায়ের সতী কন্যা ফিরে পাবো বা খুঁজে পাবো জয় শিব শঙ্কর হে দেবাদিদেব মহেশ্বর হে তিলকপতি দেবাদিদেব মহেশ্বর কৃপা করো কৃপা করো কোথায় গেলে আমি একটা সতী মেয়ে পাবো আমি জানি যে যাবো ভাই মানে যে যাবো
দূর দিগন্ত দূর দিগন্ত
আপনার নাকি একটা সুন্দরী কন্যা আছে। লোকমুখে শুনিয়াছ আমার একটি সুন্দরী কন্যা, তাহলে তোমার অনুমান সত্য? আমি যদি বলি, আমি যদি ভুল না করি থাকি, আপনার সেই কন্যা নিশ্চয়ই বিবাহ দেবেন। আমার কন্যা? আচ্ছা বলো তো, তুমি আমার ঘটক, মানে আমার কন্যার বিবাহ হবে সেই রাজ্যের রাজার নাম কি, এবং যার সঙ্গে আমার কন্যার বিবাহ হবে সেই পুত্রের নাম কি? আচ্ছা এই কথা, মানে আপনি হচ্ছে কি পাত্রের পরিচয় শুনতে চাচ্ছেন? আমি শুনতে চাইছি। চম্পক নগরে ঘর, নামে চাঁদ সদাগর, তার একনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মী। তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষ্মীন্দা। জানো ঘটক মশাই, রাজা চন্দ্রধর এক সময় আমার বাল্য বন্ধু ছিল। বহুকাল আগে আমরা যখন বাণিজ্যে গিয়েছিলাম, তখন বাণিজ্যে আমাদের দুজনের সঙ্গে বন্ধুত্বের পরিচয় হয়েছে। সেই চন্দ্রধরের পুত্রের সঙ্গে আমার কন্যার বিবাহ। আচ্ছা আচ্ছা মহারাজ। ঘটক মশাই, আমার একার কথাই তো হবে না, আমি এখনই মহারানী অমলাকে ডাকছি। এই কে আছি দাঁড়ি পড়ি, এই মুহূর্তে পাঠিয়ে দে মহারানী অমলাকে। মহারাজ আমি অন্তরালে অপেক্ষা করব। না আমি দাঁড়ালে, না না চম্পক নগরে ধাম, নামে রাজা চন্দ্রধর, একমাত্র পুত্র দুর্লভ লক্ষ্মী। চন্দ্রধরের কাহিনী, আগে চাঁদের সনে বিবাদ, পরে বিষ হরি গো চম্পক নগরীতে বিয়েও হবে না। ঠিক বলেছ অমলা, তুমি ঠিক বলেছ, আমি এমন ভাবে চাপ সৃষ্টি করব, ঘটক মশাই আমার রাজ্য থেকে বিতাড়িত হয়ে যাবে, যাও তুমি রাজন্তপুরে। তাই হোক মহারাজ, আপনার কথা মতন চললাম আমি এখন ওই অন্তপুর। যাও তুমি রাজন্তপুরে। মহারানী অমলা বলে গেলেন, রাজা চন্দ্রধরের ছয় ছয় পুত্রকে পন্তকে মারা গেছে। মহারাজ আমি দেখতে পাচ্ছি ফাল্গুনের 23 তারিখটা একটা শুভ বিয়ের লগ্ন দেখতে পাচ্ছি। ঘটক মশাই, ওই দিনটা ফাইনাল করব। ঘটক মশাই, আমি কিছু কথা বলছি, আপনি একটু মন দিয়ে শুনুন।
জানেন ঘটক মশাই? আরে বাউনানি ভাবতে হবে না, আপনাকে কিছু দিতে হবে না। না আমি সে কথা বলছি না, মানে আমি আপনাকে কি বলছি আপনি একটু আমার কথাটা মন দিয়ে শুনুন। জানেন ঘটক মশাই, আমার মা বেউলা যখন জন্মগ্রহণ করেছিল জন্মবার সঙ্গে সঙ্গে বিরাট ভাবে অসুস্থ হয়ে গেছিল। ও সে আমি মারা যে গেছি আমি ঠিক না না ঘটক মশাই, তাই এমন অসুস্থ হয়েছিল আমার মহারানী অমলা আমার মা বেউলার জন্য মানসিক করেছিল। কি মানসিক করেছিল জানা ঘটক মশাই? যে রাজ্যের রাজপুত্র সঙ্গে আমার কন্যার বিবাহ হবে সেই রাজ্যের রাজা যেন আমার কন্যার ওজনে স্বর্ণ দেয়। ভালো কথা, আমার কন্যার ওজনে স্বর্ণ। মহারাজ এটা কোনোদিন হতে পারে? আপনি একটা রাজা মানুষ, আপনার তো চিন্তা ভাবনা করা দরকার। কোন মানুষের ওজনে কোনোদিন কেউ স্বর্ণ দিতে পারে? আমি আপনাকে কি বলছি মন দিয়ে শুনুন, আপনি যদি আমার কন্যার ওজনে স্বর্ণ নিয়ে আসতে পারেন তাহলে এই রাজন্তপুর আসবে, নতুবা আপনার ছায়া যেন এই রাজন্তপুরে আশেপাশে যেন না দেখে। মহারাজ ওরম করে বলবেন না। আরে যদি আমি কোনোদিন দেখেছি তাহলে আমি আপনাকে আজীবন কারাগারে বন্দি করে রাখবো, এই কথাটা যেন মনে থাকে, মনে থাকে, মনে থাকে। মহারাজ বলছিলাম, আপনার একটু বলুন না। মহারাজ বলছিলাম যে ওই একটু ভেবে দেখলে হতো না? আমি বুঝতে পারছি, মানে আপনাকে আজীবন কারাগারে থাকতে হবে এই জন্য তো। মহারাজ একটু ভেবে দেখলে, আমি তো আপনাকে বলেছি আমার কন্যার ওজনে যদি স্বর্ণ নিয়ে আসতে পারে তাহলে রাজন্তপুর আসবে, হয়তো কোনোদিন যেন আপনার ছায়া আমি দেখতে না পাই। এসেছে আমার সম্মুখে, না না আমি দেব না, আমার কন্যাকে আমি সাপেক্ষে বরবার কোনোদিন দেব না। রাজার চন্দ্রদলে ছয় ছয় পুত্র পান্ত খেয়ে মারা গেছে, আর সেই ঘরে আমি আমার কন্যাকে কোনোদিনও দেব না, কোনোদিনও না। আসিয়াছিল আজ ফিরে যাচ্ছে স্বর্ণের অভাবে। আমার লড়ার কি তুমি এই লিখছিলে মা? বলো মা বলো, তোমার আর তো বোনা তুই রে বেটি সর্বনাশি শ্যামা তুই রে বেটি সর্বনাশী। আর তুমি তোমা মহামায়া পদতলে মা দিশিমা ছায়া, ছায়াতেমি সায়ে কায়ামা শিব এছে শ্মশান বাসি, আর তো ডাকবো না মাগো। কাতর স্বরে কেন আমাকে ডাকছিস মা? কেন ডেকেছি জানো মা? কেন ডেকেছি? আসিয়াছে ঘটক দ্বিজবর, পিতা চাইছি আমার ওজনে স্বর্ণ মাখো, তাই আজ ঘটক দ্বিজবর ফিরে যাচ্ছি মা। মাখো চিন্তা করিস রে বেহুলা, চিন্তা করিস না, আমি যে হাড়ি দেব সেই হাড় তোর ওজন থেকে এক রতি বেশি হবে বেহুলা। মাখো এই দেখ বেহুলা, এই যে হাড়
তোর ওজনের থেকে এক ভরি বেশি হবে বেহুলা। তাই দাও মা। নাও বেহুলা। মা গো, তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি এই স্বর্ণের চেয়ে এক ভরি যেন কম হয় মা। বেহুলা, আমি তোকে আশীর্বাদ করছি বেহুলা, তোর মনোবাসনা পূর্ণ হোক। আজ ঘটক দিজবর এই পথে আসবে, আমি ততক্ষণ ধুলা খেলা করি। কেন ঘটক দিচ্ছি বল? আরে বলিস না রে নন, আমি তো দাদুর মতন কিন্তু দাদু নই। আমি বলছিলাম নন, তোর বাবা এমন একটা দাবি করেছে। পিতা কি বলেছে? বলল ঘটক দিচ্ছ বল, আমি যদি আমার কন্যা রজনী সন্ন আনতে পারো তবেই বিবাহ। কিন্তু কি করে সম্ভব মা, আমি কেমন করে পারবো? বলে তুমি চিন্তা করো না। আমি চিন্তা করবো না কি তুমি চিন্তা করবে? আমি আমি তোমাকে স্বর্ণ দেব। এই বাচ্চা মেয়েদের এখনকার স্বভাব, অল্প বয়সী মেয়েরা তো খালি বুড়ো বুড়ো দাদুদের পেছনে লাগবে আর ফ্যাট খাবে। ও দাদু তোমার তাকে জড়িয়ে টানবো না গো। ঘটক দিজে বর, আমি তোমাকে স্বর্ণ দেব। দেবে? এই দেখো এই স্বর্ণ আমার থেকে এক রতি বেশি হবে। হ্যাঁ ঘটক দিজে বর, মাত্র খাওয়া চিন্তা ভাবনা করছো। তুমি আমাকে বিশ্বাস করো ঘটক দিজে বর, সত্যি সত্যি সত্যি। আরে চুম খাই না, ওই হারে চুম খাবো তোমার কেমন। তুমি মায়ের নাম স্মরণ করে তোমার মার নাম, ওই মা তো সর্বনাশ করলো, ওই মাই তো মূল নষ্টের বেলা, ওই মা না বললে তোমার বাবা বিয়ে দিয়ে। আমি ওই মায়ের কথা বলছি না ঘটক দিজি বল। তুমি দেখুনি বললে মায়ের নাম স্মরণ করো। আমি আমার সেই মা পদ্মাবতীর নাম স্মরণ করতে বলছি। ঘটক দিচ্ছি বল, আমার মা মা মনসাকে স্মরণ। মা মনসা সত্যি মা, সত্যি মা, মা মনসা তুই মা ভরসা, যদি আমার ওইটা হয়ে যায়। ঘটক দিচ্ছি বল, তুমি তাহলে ধীরে ধীরে যাও, আমি ওদিকে গিয়ে খেলা করি।
যাও তুমি মায়ের নাম স্মরণ করে চলো। তোর নাম কি মা? আমার নাম বেহুলা গো বেহুলা। সত্যি? হ্যাঁ আমি আসি ঘটক দিদি। এই শালারা সাবধান, খাওয়াকে পেছনে লাগবি না, আমি সোনা পেয়েছি। এবার যাবো সাইবেনের কাছে গিয়ে বলবো রাজা মশাই আমি স্বর্ণ পেয়ে গেছি। চলো রাজা মশাই চলো। তুমি তো আমার একমাত্র ভরসা গো জননী। মা গো আমার কন্যার বিবাহের জন্য আমার এই রাজ্যে যত ঘটক মশাই আসছে এক এক সবাই ফিরে চলে যাচ্ছে মা। তাহলে কি আমার কন্যার বিবাহ হবে না গো জননী? কে বলেছে বিয়ে হবে না? যেখানে থাকিবে ঘটক দিজবর সেখানে সব মেয়ের হবে একটা একটা করে বর। দিজবর তুমি কি আমার কন্যার জন্য স্বর্ণ নিয়ে এসেছো? মহারাজ নাম আমার দিজবর, সারা কোথাও না আপলে পালায় না। আমি নিয়ে এসেছি, আমি স্বর্ণ এনেছি মহারাজ। স্বর্ণ তুমি নিয়ে এসেছো? নিশ্চয়ই স্বর্ণটা গাড়ি আছে। এই কে আছি? দাঁড়ি পড়ি, তাড়াতাড়ি যাও, ঘটক মশাই স্বর্ণের গাড়িটা আসছে, তাড়াতাড়ি স্বর্ণের গাড়িটা নিয়ে আয়। তো মহা খেলো করেছে। খেলো বাবু, স্বর্ণ গাড়িতে আসবে কেন? স্বর্ণ গাড়িতে আসছে না, তাহলে কিসে আসছে স্বর্ণ? স্বর্ণ আমার পক্ষী ঘটক মশাই। তুমি কি রাজা সাহি সহদাগারের সঙ্গে তুমি বিদ্রোপ করছো? রাজা সাহি সহদের সঙ্গে বিদ্রোপ করলে আমি তোমাকে আজীবনে কারাগারে বন্দি করে রেখে দেবো। আমি যেটা বলিব সত্য কথা বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমার পকেটে আছে একটা ভালো সোনা। আমার কন্যার ওজনে স্বর্ণ ঘটক মশাইয়ের পকেটে। ঘটক মশাই দেখি কি স্বর্ণ নিয়ে এসেছো আমি দেখতে চাই। দেখবেন? হ্যাঁ আমি দেখবো। এ মা মনসা তুই মা ভরসা। এই স্বর্ণ আমার কন্যার ওজনের। হ্যাঁ একটা কথা মন দিয়ে শোনো। বলুন। আমার এই রাজ্যে যেমন ঢোকা সহজ বেরোনো খুব কঠিন, তাই বলছি এই স্বর্ণ আমার কন্যার ওজনে হতে পারে না। আপনার কথাই তো শেষ কথা হতে পারে না, তাই আমি বলছিলাম আপনার কন্যাকে একবার ডাকুন, ওজন করা হোক না। ও তার মানে আপনি বলতে চাইছেন এই স্বর্ণ আমার কন্যার ওজনের হবে? হবে হবে হবে। আমি আপনাকে বলছি আপনি নিজে, আমি নিজে আমার এই রাজ্যে ঘোষণা করে দেবেন। ঘোষণা করবো একদিকে স্বর্ণ, একদিকে স্বর্ণ আর একদিকে আমার মা বেউলা। বেউলা ওজন করা হবে। হবে যদি যদি এই স্বর্ণ কম হয় তাহলে আমি আপনাকে আজীবন কারাগারে বন্দী করে রাখবো, আর যদি কম না হয় আমি আপনাকে বুকে আলিঙ্গন করবো। কথাটা যেন মনে থাকে। আমি করছি কেন বলো তো? পেটের জ্বালাইবো, তোমাকে খারাপ ভাবুনি, মেয়ে বিয়ে দিয়ে আমি পেট চালাই, তোমাদের যদি লাগে দেবো। ঠিক আছে মহারাজ, আপনার ওই মানে কি পারা বলবো, আমার এই রাজ্যে জায়গার নাম কি? আজকে সাই রাজার কন্যার ওজনে স্বর্ণ কি হবে মহারাজ? একদিকে স্বর্ণ আর একদিকে আমার মা বেহুলা। হ্যাঁ একদিকে স্বর্ণ একদিকে আমার মা বেহুলা, না আমার না আপনার মা, একদিকে রাজার মা বেহুলা ওজন হবে। আর শোনো যারা যারা আমার এ কথা বলবে আমি জোড়া পাঁচা দেবো,
আর যাদের আমার ওই কথা বলবে না কিচ্ছু করবো না তাদের মেয়েগুলো নিয়ে চলে যাবো। সবাই সবান্ধবে আসিয়া মহারাজের কন্যার ওজন হবে, তোমরা এসে কিছু করবে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ওই কথা বলবে। আমি যখন পাঞ্জা করবো আপনি চিন্তা করবেন না, যখন আমি আছি তো আপনার চিন্তা করতে আপনি ওজন করুন। অমলা, এ তো দেখতে পাচ্ছি সত্যিই স্বর্ণ বেশি হয়ে গেছে আমার কন্যার থেকে। আমি
কি হলো ঘটক মশাই? বলছি আমি তো আপনার আমার ও মামি ও রানীমা চৌধুরী যাবেন বলছি মহারাজ বলো আমি তো আমার সত্য রেখেছি হ্যাঁ আপনি আমার সত্য রেখেছেন কিন্তু আমি সত্য রেখেছি আপনার কন্যার জন্য স্বর্ণ দিয়েছি দিয়েছেন কন্যার বিবাহ হবে আমি নিশ্চিত বলুন কি সত্য? বলছি আপনি যেমন বললেন আপনার কন্যার অরুণে একটা কন্যা দিতে হবে, হ্যাঁ বলেছে আমাদের মহারাজ বলেছে। শোনো ঘটক দ্বিজবর, তোমাকে একটা কাজ দিচ্ছি, তুই সতী মায়ের সতী কন্যা খুঁজতে যাই তো, আমি বলছি এই মহারাজ এটা হলো পঞ্চগুড়ি লৌহ কড়াই। এই পঞ্চগুড়ি লৌহ কড়াই কি হবে ঘটক মশাই? এটা হবে বেশি কিছু হবে না, অন্য সময় নন্দন করতে হবে, আর সেটা করবে আপনার মেয়ে। যদি আপনার মেয়ে অন্য সময় নন্দ করতে পারে তাহলে ভাববো আপনার মেয়ে সত্যি মহা মহা। আর যদি না পারে? না সতী, আর ঘটক মশাই যদি না পারে, শুধু আপনার মেয়ে একা নয়, আপনার রানী আপনার মেয়ে দুজনেই এ রাজ্যে অসতি ঘোষিত। ঘটক মশাই, মহারানী অমলা, ঘটক মশাই কি বলে গেল শুনলে তো? বলে এই পঞ্চমড়ি লোহ কড়াই আড়াই হেলা বেনার জলে এক কোষ জল দিয়ে কাঁচারি কাঁচা সরাই যদি ডলের নেই সিদ্ধ করতে পারে তাহলে নাকি আমার কন্যা হবে সতী। আর যদি না পারে আমার রাজ্যে ঘোষণা করে দেবে আমার কন্যা নাকি অসতী। না না, এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। অমলা এই নাও, এই নাও অমলা, এই পঞ্চমড়ি লোহ কড়াই আমার মা বেউলার হাতে দিয়ে বলবে সেই যেন এই পঞ্চমড়ি লোহ কড়াই জলের নাই সিদ্ধ করে আমাদের পিতা মাতার মুখ যেন সে উজ্জ্বল করে। ওরে মা বেহুলা একটি বার আয় মা, ওরে মা আমি কি শুনলাম আমার কর্ণে মা? কি কথা মা? তুই নাকি স্বর্ণ হতে এক রতি কম হয়েছিস মা? সত্যি মা, আমি ওই স্বর্ণ থেকে এক রতি কম হয়েছি। তোর কি বলিব মা ও বেহুলা? Thank you.
করে বেহুলা তালে কেন মা কেন কেন করিলে লালন পালন ওই আতুর ঘরে তো লবণ খেয়ে মারতে পারে ওরে বেহুলা আজ যে আমি অনেক দুঃখে কষ্টে তোকে বলেছি তোকে যে দিতে হবে আমাকে এক রতির জন্য কেউ তো কে কর ঘরে আমার ভাগ্যে যদি ওই লেখা থাকে মা আমি আমি ওই কেইটু খিকের ঘরে যাব মা ওরে বেহুলা আজ মহারাজ দিয়ে গেছে এই পঞ্চগুড়ি লোহের কলাই এই পঞ্চগুড়ি লোহের কলাই বলে গেছে তোকে অন্যের ন্যায় সিদ্ধ করতে আর যদি তুই সিদ্ধ না করতে পারিস তোর মা হবে অসতী তুই হবি অসতী মা আমি যে সতী মায়ের সতী কন্যা মা আজ আমি সতীত্বের পরীক্ষা দেব মা আমি ওই অদূর সরোবর থেকে স্নান করে এসে পঞ্চগুড়ি লোহের কলাই অন্যের ন্যায় রক্ষণ করব মা তুমি এই পঞ্চকুড়ি লোহের কলাই যতন করে দেখো মা আমি সরোবর থেকে স্নান করি সেই পঞ্চকুড়ি লোহের কলাই রন্ধন করে তোমাগি মা গো যা মা যা ও মা সরোবরে স্নান করিতে যা আশীর্বাদ করো জননী হতভাগীকে তুমি আশীর্বাদ করো সে যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে মা সে যেন উত্তীর্ণ আজ অমলার অভিনয় সন্তুষ্ট হয়ে ভানুমণ্ডল বাবু আমাকে 100টি টাকা পুরস্কৃত করলেন ওনার এই 100টি টাকা আমার কাছে 100টি টাকা নয় অনেক বহুমূল্য আশীর্বাদ আমি সেই আশীর্বাদ হিসাবে মাথায় তুলে নিলাম জোর করে মা মনসার চরণ ধ্যান করে একবার হরি হরি বল বাসা রজনী উদিত হইল জাহ্নবীর ওই খাটে জান করিতে আসে গো বেহুলা জান করিতে আসে গো বেহুলা পদ্ম সর পদ্ম সর
অন্তরে জাহান্ন আর বিদ্য ব্রাহ্মণীর বেশে মনসা বিদ্য ব্রাহ্মণীর বেশে মনসা সরোবরে বসিল মনসা সরোবরে বসিল আমি দেখি এই সরোবরের ঘাটে ব্রাহ্মণী রূপ ধারণ করে বসে রইলাম দেখি বেহুলা কি করে আমি তো দেখতে দেখতে এই সরোবরের ঘাটে এসে পড়লাম এ কি একটা ব্রাহ্মণী যে বসে আছে বলে ও বুড়িমা বুড়িমা পিতার ঘাট এই ঘাট থেকে আমি ছড়ে দিতে পারবো না তুই অন্য ঘাটে যাবে হুলা বলে ও বুড়িমা আমি তোমায় হাত ধরে সরিয়ে দেবো জোর করে ছাপ দিবি দেখি তোর কেমন করে জোর করে ছাপ দিস তুই একবার ছাপ দিয়ে দেখ বেহুলা ও তুই কেন Oh,
সংসার তাই না বেহুলা? তুই তিন দাদার এক কন্যা বলে তোর মনে এতই হংকার বেহুলা? না আজ আমি না বুঝে না জেনে যে ঝাঁপ দিয়েছি বা আরে সত্য পরিচয় দাও বলিমা তুমি কে? আমার সত্যি পরিচয় জানতে চাই বেহুলা, তবে দেখ বেহুলা তবে দেখ আমি কে। ওরিমা শোনে বলি ও পাশানি, আমি হইলাম সেই ছোট্টবেলা থেকে তোমারই পুজো করেছি বা, আজ তুমি এত বড় অভিশাপ আমায় দিতে পারো বলো মা? আজ তুমি আমাকে এত বড় অভিশাপ দিতে পারলে মা? বেহুলা ও বলো মা, বলে মা ও মা পর্দা শোনা আজ বলে বেহুলারে বলে মায়ো মদা শোনা বলে বেহুলারে ঘাটে এসে
এই অভিশাপ নিরাময় নয় বেহুলা মাঙ্কুরে বেহুলা এই সরোবরের ঘাটে যখন এসেছি বেহুলা মাঙ্কু একবার দুধ দিয়ে দেখ বেহুলা তোর হাসতে কি ওঠে বেহুলা জামা আমি আমি যে এক ডুবে যে ভুল করেছি মা আমি আমি দ্বিতীয়বার সেই ডুব দিতে চাই না মা বেহুলা আজ তো অভিশাপ করবো না বেহুলা এখন থেকে তোকে শুধু আশীর্বাদ করবো বেহুলা আমি যে তোমার দাসী মা আমি তোমার নাম স্মরণ করি আজ এই সরোবরের ঘাটে ডুব দিচ্ছি মা তুমি আমাকে আশীর্বাদ করো মা তুমি আমাকে আশীর্বাদ জয় মা মনসা বলে জলে আমি এই সিঁদুরের কৌটো যত্ন করে রাখলাম মাকু বেশ মা বেশ আমি এই দ্বিতীয়বার তোমার নাম খুব স্মরণ করে ডুব দিচ্ছি মা আর জয় মা মনসা বলে ডুব দিলাম জলে গো জয় মা মনসা বলে ডুব দিলাম জলে গো পদে মতি যেন থাকে আমার মা গো আমার হস্তে উঠেছে শঙ্খ উঠেছে মা আজ তোমার কথা মতো আমি শঙ্খ যত্ন করে রাখলাম মা মাখো এই তৃতীয়বারও তোমারই নাম স্মরণ করি আমি সরোবরের ঘাটে ডুব দেবো মা আরে জয় মা মনসা বলে ডুব দিলাম জলে গো
বেহুলা আজ আমার হস্তে কি উঠেছে জানো মা কি উঠেছে বেহুলা আমার হস্তে উঠেছে সারাশি মা সারাশি হে মা ওরে বেহুলা মা ওই সারাশি যত ধরে রাখবি বেহুলা তোর বাসার ঘরে চার চার পরে চার নাক যাবে বেহুলা মা ওই সারাশি নিয়ে কালকে বন্দি করে রাখতে পারবি বেহুলা ওই বাসার মাঝারি বিশ মা বিশ আজ তোমার কথা মতো আমি সারাশি যত ধরে রাখলাম মা বিশ বেহুলা মা তুমি আজ বলতে পারো মা আজ কোন দোষের দোষী কোন তুমি আমাকে আমাকে অভিশাপ দিলে মা বলো মা বলো ওরে বেহুলা বলো মা হে মা গো এই কি তোমার নীলা খেলা মা বেহুলা তোমার দাসী তুমি জানো মা সরোবরের ঘাটে এসে করলে চলো না বলো মা গো কি তো মনিলা বলো মা গো কি তো মনিলা খেলা সরোবরের ঘাটে কেন এসেছিস আমি জানি বেহুলা জানো মা জানো শ্বশুরালয় থেকে পঞ্চকড়ি লোহর কড়াই আন্ধন করতে তোকে বলেছিল তাই না বেহুলা তুমি যাওয়ার সময় আমাকে আশীর্বাদ করো মা আমি যেন জয়ী হতে পারি মা আমি যেন জয়ী হতে পারি আমি তোকে মনো বাসনা পূর্ণ হোক বেহুলা মনো বাসনা পূর্ণ হোক বেহুলার মা সন্তুষ্ট হয়ে কমল মণ্ডল 20টা টাকার উপস্থিত করে দিলেন নমস্কার আমার নাম অনু হালদার আমার শিক্ষাগুরু রমা হালদার এই 20 টাকা দান করেছে যে বাবু এইটা টাকা না এটা আমার আশীর্বাদ বলে আমি গ্রহণ করে নিলাম আপনারা কেউ চলে যাবেন না আমাদের কাঁচের নাচ আর ডাবর নাচ হবে আপনারা বসে থাকবেন কাঁচের নাচ আছে এবং ডাবর নাচ আছে আপনারা কেউ চলে যাবেন না এই যদি বিশেষ আকর্ষণ দেখতে চান তাহলে আপনারা বসে থাকবেন আর না দেখতে চান তাহলে শুয়ে পড়ুন মহলে ফিরে আসছে না ওরে বেহুলা গেছিলিস তুই হর্ষ বদনে আজ কেন তোর মলিন বদন নিয়ে তুই ফিরে এলি মা জানো মা জানো আজ সরোবরে গিয়ে মায়ের দেখা পেয়েছি মা কিন্তু সেই মায়ের দেখা পেয়েছি মা কিন্তু তোমার মেয়ে আশীর্বাদ না তুমি সব নিয়ে ফিরে তুমি শুনতে কি সোনালি তুই বেহুলা আমা বলিব কি মা বল না মা তোরে বেহুলার কপাল ভেঙেছে ওহো মা বলিব কি মা
তোরে বেহুলার কপাল ভেঙেছে কপাল ভেঙেছে ও মা তোরে বেহুলার কপাল ভেঙেছে তোরে বেহুলার কপাল পুড়েছে বাসুরি হারা বেহুলা আমায় গো তোরে বেহুলা তোরে বেহুলার বলেছে মাগো আমায় বলেছে ও মা করে রাহালি বলে গালি দিয়াছে করে আরি বলে গালি দিয়াছে বাসুরি হারা পুপুতি আমায় বলেছে আমায় বলেছে মাগো আমায় বলেছে আর তোকে দেবী অভিশাপ করেছে কিন্তু কোন রকম কি তোকে আশীর্বাদ করেনি মা করেছে মা করেছে আমার ওই পঞ্চকুড়ি লোহের কোড়ায় অন্য উপায় বলে দিয়েছে মা বল মা আমার কাছে একটিবার বল না তুমি এই মুহূর্তে তারি পৌড়িকে পাঠিয়ে দাও এই গোদাই পালের বাড়ি মা গোদাই পালের বাড়ি হচ্ছে কাঁচা হাঁড়ি কাঁচা ছড়া আড়াই উড়ুর জায়গা আলো আমি পঞ্চকুড়ি লোহের কোড়ায় অন্য করবো মা বেহুলা তোর কথা মতো আমি এখন কালপাড়া থেকে দাড়িকে পাঠিয়ে কাঁচাহারি কাঁচার সারানার ব্যবস্থা করছি মা তুই এখন গিয়ে অন্তঃপুরে যা মা বেশ মা বেশ আমি এখন সেই অন্তঃপুরে যাচ্ছি মা যা মা দাড়ি দাড়ি রে বলে রানী মা পরে দাড়ি পালপাড়া হতে কাঁচাহারি কাঁচা সারা আর আলাই হারা উঠবে না এনে দেন বাবা বেশ মা আমি এক্ষুনি ওই পালপাড়া হতে আমি কাঁচাহারি কাঁচা সরা এনে দিচ্ছি মা তাই হোক মা